আসসালামু আলাইকুম বন্ধুরা, কাছে দূরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানায় আম্মুর সারা বেলাতে সাদর আমন্ত্রণ। তো বন্ধুরা, সকাল সকাল চলে আসলাম রান্নাঘরে। এই তো আমার রুটি এক হাতে বেলতেছি, এক হাতে ভাজতেছি। এইদিকে আমি একটু ডালও রান্না করে রাখছি, সবজি ডাল, কয়েক পদের সবজি, পেঁপে, লাউ আর কচুরমুখী, সাথে মসুর আর মুগের ডাল দিয়ে একটা ডাল সবজি, রুটি, জাস্ট রুটি আর পরোটা খাওয়ার জন্য। আমি এদিকে চার পাঁচটা রুটি বেলে নিয়েছি, ভেজে নিব। রুটিও ভাজা আমার শেষ, এখন নাস্তার টেবিলে চলে আসলাম। এখন বাজতেছে 9টা, খাওয়া শেষ করে রান্নাঘরে আবার যেতে হবে, দুপুরে রান্নার আয়োজন। আমার ছেলে আসতেছে আগামীকাল, তো ও বেশ কয়েক মাসই ছিল না দেশে, তো আসতেছে আগের থেকে আমি একটু টুকটাক প্রিপারেশন নিচ্ছি, এই জন্য একটু তারা পুরো রান্নাঘরে যে প্রতিদিনের রান্নার সাথে একটু বাড়তি কিছু রান্না করে রাখা আর কি। তো আমার এখানে হাঁসের মাংসগুলো তো সবসময় হাড্ডি হাড্ডি বেশি হয়, তাই আমি একটু হাড্ডি হুড্ডি পাটা এগুলো সব তুলে রাখছিলাম, সেগুলো আজকে একটু আলু দিয়ে লটপটি করব। আর একদিকে আমি ডাল আর পাট শাক রান্না করছি, সরি বন্ধুরা, ডাল আর পাট শাক রান্না করেছি। আর এই তো আমার হাঁসের লটপটি। সচরাচর যে মশলাগুলো আমরা খাই, সেই আদা হলুদ রসুন, আদা আর রসুনের গুঁড়া মানে পেস্ট দিয়েছি আমি হাফ চামচ করে, আর হলুদ মরিচের গুঁড়া সব হাফ চামচ করে, লবণ পরিমাণ মতো, আর দিয়ে দিলাম এই যে গোলমরিচ, লং, এলাচ, দারচিনি আর 2টা তেজপাতা। লং আর এলাচ আমি একটু ছেঁচে নিব হামান দিস্তাতে। এই তো বন্ধুরা, সচরাচর যে মশলাগুলো আমরা খাই বা লাগে। কষায় নিয়ে একটু পানি দিয়ে দিলাম হাঁসের হাড্ডির লটপটি। আর এইদিকে এই যে আমি বললাম যে বাড়তি কিছু রান্না করে রাখার আয়োজন, ছেলে আসতেছে কুরবানিতে, গরুর নিহারি আমরা খাইছি, গরুর পায়ার, কিন্তু খাসিরটা রেখে দিয়েছিলাম ছেলের জন্য। তো বলতে পারেন ঈদ, ছেলে মেয়েরা দূরে থাকলে আসলে বা ওরা কাছে আসার কথা শুনলে তখনই মনে হয় যে আসলে আসল মানে অনুষ্ঠানের মজা লাগে। তো আমি রসুন আর আদার পেস্ট দিয়ে দিচ্ছি, 2 চামচ, 1 টেবিল চামচ করেই হবে, একটু বেশি পরিমাণেরই দিয়ে দিব আমি। আর পরিমাণ মতো লবণ অল্প করে দিই, পরে লাগলে আরও দেয়া হবে। নিহারিটা আসলে রান্না মশলা টশলা তেমন খুব একটা লাগে না। আমি এখানে ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি 1/2 চামচ পরিমাণ, কিন্তু খেতে মজা লাগে, ছোট বড় সবাই পছন্দ করে। কুরবানিদের একটা বিশাল ইয়ে থাকে, আপনার গরুর ভুঁড়ি কিংবা খাসির ভুঁড়ি আর কিংবা নিহারি। মরিচ দিয়ে দিচ্ছি বন্ধুরা, আমি 1 টেবিল চামচ পরিমাণ মরিচ দিয়ে দিয়েছি, আমি কাঁচা মরিচও বেশ কয়েকটা দিব। এখানে একটা খাসির পায়ার আছে আর কি। এই তো এদিকে আমার হাঁসের লটপটিটা, মাংসটা কষাই নিয়ে আলু দিয়ে দিয়েছি, আস্তা জিরাও দিয়ে দিলাম আমি একটু, আর একটা মশলা দিব এই যে জয়ত্রী, আমি 1 চিমটি জয়ত্রী দিয়ে দিব, এটার ফ্লেভারটা ভালো লাগে বিশেষ করে ইয়াতে নিহারিতে। আর অল্প একটু তেল দিয়ে দিলাম, কারণ আমি নামানোর আগে আবার একটু পেঁয়াজ বেরেস্তা ভেজে দিয়ে দিব, এই জন্য অত তেল দিলাম না। এই তো মশলাগুলো দিয়ে হাড্ডিগুলো নেড়ে আমি পানি দিয়ে দিলাম, এখন এটা 2 দিন চলবে চুলার উপরে। 2 দিন বলতে সবসময় 2 দিন না, মাঝে মাঝে চলবে ঘন্টাখানেক, আবার বন্ধ থাকবে, আবার চলবে, আবার বন্ধ থাকবে, এইভাবে 2 দিন আমি রান্না করব আর কি। আমার ছেলে আসতে আরও 1 দিন বাকি, আমি 1 দিন আগেই বসাই দিয়েছি। এই পাশে আমার হয়ে গেছে আমার হাঁসের লটপটিটা, একটু শুকনা শুকনাই করব, সাথে ডাল আছে।
আমি দুই তিনটা শুকনো মরিচ চিড়ে দিয়ে দিচ্ছি নিহারির ভিতর। ইলিশ মাছের কাটাকুটা দিয়ে আমি দুইটা বেগুন চচ্চড়ি করছি, ভাত আর এই তো হাঁসের লটপটি আর পাট শাক দিয়ে মসুর ডাল রান্না করছি। এই আজকে আমাদের দুপুরের খাবার, সাথে নিহারির আয়োজনটা করে রাখলাম। বন্ধুরা আজকে এই পর্যন্তই, সকালে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর বন্ধুরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না।